আজ তোদের একবারে খুশ করে দেবো। এমন সব মেয়েদের ছবি এনেছি না, তুই একবারে খুশ হয়ে যাবি। বলছি কমল কাকু, এটা তো আমার, আমি যদি একটুখানি বেশি খুশি হই তাহলে বেশি ভালো হয়, তাই না? আর তুই তো খুশি হবি, কিন্তু মেয়েদের দিকটাও তো দেখতে হবে না, তাদেরকেও তো খুশি করতে হবে। আশা দেখিয়ে যদি আশারাম বাপুর মতো একটা ছেলেকে পাঠিয়ে দিই তাহলে তো চলবে না। পুরো ব্যাপারটা একটা পারমুটেশন কম্বিনেশনের ব্যাপার আছে ভাই। আজ পর্যন্ত 72টা বিয়ে দিয়েছি, তার মধ্যে মাত্র 17টা নিজের দোষে ডিভোর্স হয়েছে। তুই আমার রেটটা বুঝতে পাচ্ছিস? স্ট্রাইকিং রেট, হ্যাঁ। আচ্ছা, নিজের মুখে এসব বলে নিজেকে কেন ছোট করছিস ফুল? হ্যাঁ, মেয়ে দেখাচ্ছে, দেখ না, এমন সুযোগটা আমি পাইনি না। দেখো, এই হচ্ছে আমার প্রথম মেয়ে মাধুরী, দেখি দেখি তো, তবে প্রতিকূল ঠাকুর, সোম থেকে শনি নিরামিষ খায়, ও আর রোববার আমিষ খায় না, উপোস। Next, please. আসলে আমাদের ছেলে এত লাজুক না, আমরা এত করে বললাম মেয়ে দেখে আয়, মেয়ে দেখে শেষ হবে না, ঠিক হবে? তবু খুব ভালো যে আপনারা এসেছেন, মেয়ে এসেছে, আমাদের খুব ভালো লাগছে কি। আরে বাবা, ফুল তো ফুলের জায়গাতেই থাকে, মৌমাছি আসে, মধু খায়, উড়ে যায়। একদম কারেক্ট বলেছেন, একদম দারুণ বলেছেন, একদম ফার্স্ট ক্লাস বলেছেন। দাদা, আমাদের কিন্তু আপনাদের সঙ্গে আলাপে খুব ভালো লেগেছে। কি বলছো না, কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে, বেশ একটা ফিল গুড হ্যাপি এন্ডিং আছে ব্যাপারটা, তাই না? বল। আমার নাম সুনন্দন মুখার্জি। নমস্কার নমস্কার। আমার স্ত্রী শিখা মুখার্জি। নমস্কার। ফুল আসছে। ফুল? ফুল? হ্যাঁ। কে ফুল? ওই যে বললো ফুল, আমাদের ছেলে, আমার ভালোবেসে ফুল ডাকি, ভালো নাম আদিত্য মুখার্জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার মেয়ে স্মৃতি, ও হ্যাঁ, আমি লেখা, আর আমার স্বামী নিখিল বিশ্বাস। এই বসো না, ব্যাস আমার মেয়ে পছন্দ। তোমার পছন্দ হলে তো হবে না, ছেলে আসুক দেখুক, তার যদি পছন্দ হয় সেই কথাবার্তা বলুন তারপরে। ওই তো এসে গেছে ফুল। এসো বাবা, বাবা আয় বস। হ্যালো ইয়াং ম্যান। হ্যালো আঙ্কেল। হ্যালো আঙ্কেল। আরে আঙ্কেল কেন বাবা? এই ওদের নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলতে দাও, ছেলে মেয়ে কথাবার্তা বলুক। মানে বিয়ের আগে তুই একবারই ছেলে সুযোগ পাবে কথা বলার। ফুলের সাথে ভালো করে আলাপটা করে নে।